আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভারতের আসাম রাজ্যে বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাজ্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান আসাম ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এ আগ্রহ প্রকাশ করে বুধবার অর্থাৎ 25 মে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের কাছে কোম্পানির প্রতিনিধি হিসেবে ইন্দো বাংলা কাউন্সিলের সেক্রেটারি সুনীত কেপি একটি আগ্রহপত্র পেশ করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সুনীত কেপিকে আশ্বস্ত করে বলেন, আমাদের ব্র্যান্ডউইথ রপ্তানির বিষয়ে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আসামে ব্র্যান্ডউইথ রপ্তানি প্রক্রিয়া গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হলে সিলেটের তামাবিল থেকে মেঘালয়ের ডাউকি হয়ে গুয়াহাটিতে আসাম নিজস্ব ব্যয় কেবল সংযোগ স্থাপন করবে। এজন্য বাংলাদেশ তামাবিল পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বিকল্প লাইন স্থাপন করবে বলে মন্ত্রী প্রতিনিধিকে আশ্বস্ত করেন। এর আগে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফরকালে আসাম বাংলাদেশ থেকে ব্র্যান্ডউইথ আমদানি বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সুনীত কেপি মন্ত্রীকে অবহিত করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক আখ্যায়িত করে দেশের মানুষের ডিজিটাল জীবনধারা নিশ্চিত করতে প্রতিটি অঞ্চলের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে সরকারের গৃহীত কর্মসূচি তুলে ধরেন। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।